हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा सबाई भालो आछो। आज के भिडियोते देखाबो किभाबे पार्मानेंटली फेसबुक अकाउंट डिलीट करबें। जारा जानें ना तादेर जन्य ए भिडियोटी लास्ट पर्यन्त देखते थाकुन और विस्तारित जानिये देबो ए भिडियोते। भिडियोटी भालो लागले लाइक शेयर कमेंट करे तुलबें, चैनल जदि नतून एसे थाकेन चैनल सबसक्राइब करे रखबें एरकम दरकारी भिडियो पेते। पार्मानेंटली फेसबुक अकाउंट डिलीट करार जन्य फेसबुक एपटिके ओपेन करे नेबें। करार पर कोणे देखते पाबेन थ्री डॉट लाइन, एटाते क्लिक करबें। করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করে দেবেন। দিয়ে নিচে দেখতে পাবেন সেটিং অপশান, এটাতে একবার ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান, এটাতে একবার ক্লিক করে দেবেন। করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আমাদের দুটো অপশান দেখাচ্ছে, নিচের অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আমাদের দুটো অপশান আছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্টে কিছুদিনের জন্য বন্ধ রাখা, আর ডিলিট অ্যাকাউন্ট মানে পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর কন্টিনিউয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দিয়ে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, আবার কন্টিনিউ টু অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করে দেবেন। করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট, এটাতে একবার ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে ফেসবুক অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এই ছিল ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দরকারি ভিডিও পেতে। আর যদি বুঝতে না পারেন কমেন্ট দিয়ে জানান।